হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, তাই তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি, কারণ দুপুরের পর থেকে অনেক ভিজিটার্স আসবে। দেখতে বেশ ভালো লাগে, কারণ সবসময় একা একা থাকি তো কোয়ার্টারের মধ্যে, লোকজন এখানে থাকেই না। তাই শনি রবিবার যখন লোকজন আসে তখন তো আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন একটা উৎসব আমেজ চলছে কম্পাউন্ডের মধ্যে। এখন যেহেতু বাচ্চাদের গরমের ছুটি চলছে এখানে, তাই শনি রবিবার বেশ ভালোই ভিড় হয় এখানে। এই উইকেন্ডগুলোতে দেখি আমার মেয়েও খুব খুশি থাকে, কম্পাউন্ডে কোনো বাচ্চা থাকে না তো। আর এই উইকেন্ডেতে যখন অনেক বাচ্চা কাচ্চা আসে পার্কের মধ্যে খেলাধুলা করে, তখন ও দেখি ওদের সাথে বেশ মেতে থাকে আর খেলাধুলা করে, ওরও বেশ ভালো লাগে ব্যাপারটা। তাই আমরা সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি এই উইকেন্ডের জন্য। গরমের ছুটির পর ওর স্কুল খুলবে আর ও নতুন ক্লাস জয়েন করবে, তো তখন ওর আর এই বোরিংনেসটা লাগবে না। ওদের স্কুলেও একটা ছোটোখাটো পার্ক আছে, তো সেখানেও সবসময় ও খেলাধুলা করতে পারবে, আরও আদার স্টুডেন্ট থাকবে, ওর এই মন খারাপ ব্যাপারটা আর থাকবে না। আর আমার তো সেই একাকিত্ব বিয়ের পর থেকেই হয়ে আসছে, এটা আমি ব্যাপারটা মেনে নিয়েছি। আর খুব একটা একাকিত্ব লাগে না, এখন ভালোই লাগে, এখন খুব একটা বোরিং লাগে না। এখন আমার মেয়ে আছে না, ওর সাথে সারা দিন বকবক করতে করতে খেলতে খেলতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। তোমাদের সাথে কথা বলতে বলতেও আজকে আমি কি লাঞ্চে রান্না করছি সেটাই তোমাদের বলা হয়। তো আজকে আমি লাঞ্চে করছি তরুলির তরকারি, তরুলি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে যে মাছের ডিম দিয়ে একটা তরকারি। ওই তরুলি মানে হয়ে হচ্ছে কুঁদরি, যেটাকে অনেকেই কুঁদরি বলে জানো, বা আমরা এটাকে তরুলি বলি হাওড়াতে, মোটামুটি এটাকে তরুলি বলি আমরা। তো ওই তরুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সরু সরু করে চার টুকরো করে, আর তার সাথে আলু কেটে নিয়েছি, আর সেটাকেই তরকারি বানাবো। তো দেখো, আর হচ্ছে বেগুন ভাজবো। তো বেগুনগুলো ওই বাঁধাগতের চার টুকরো করে ভাজবো না, একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেগুনগুলোকে, আর তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কিছু কারি পাতা। কিন্তু তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি যে সাউথ ইন্ডিয়াতে থাকতে থাকতে আমরা সাউথ ইন্ডিয়ান খাবারের প্রেমে পড়ে গেছি। তাই সব কিছুতে একটু কারি পাতা দিলে আমাদের বেশ ভালো লাগে, কারি পাতা না দিলে কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে রান্নাটা। আর রান্নার ধরনটাও আমাদের কিছুটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে হয়ে গেছে। যে ডিমটা তো আমি আগেই ভেজে নিয়েছি তোমরা দেখলে, আর সেই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তার মধ্যে দিয়েছি সরু সরু করে কেটে রাখা তরুলি বা কুঁদরি আর হচ্ছে আলু। তো আর সমস্ত কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, আর তোমরা লঙ্কা গুঁড়ো যে যার প্রয়োজন মতো দিতে পারো। তো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিইনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে এই মশলাটাই একটু ভালো করে কষতে থাকবো, একটু ভাজা ভাজা করবো, আর তেমন কিছু না। ও হ্যাঁ, আমার কাছে আগের কিছু নোটে শাক ছিল, অল্প কয়েকটাই নোটে শাক ছিল। আমি একটু পকোড়া বানাবো বলে রেখে দিয়েছিলাম, কিন্তু পকোড়া আর বানানো হয়ে ওঠেনি, তাই ভাবলাম নোটে শাকটা নষ্ট হয়ে যাবে, তাই অল্প একটু নোটে শাক বেরিয়েছিল, সেটাকে ভালো করে কেটে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। ভালোই লাগবে খেতে, খুব একটা খারাপ লাগবে না। তো দেখো, মোটামুটি ভালো করে কষা কষা হয়ে গেছে, আর বেশি কষানোর প্রয়োজন নেই। এবারে এর মধ্যে আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে গুঁড়িয়ে গুঁড়িয়ে দিয়ে দেবো। তরুলি বা কুঁদরির মধ্যে আছে ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট, যেটা অনেক রকম হেলথ ইস্যু প্রিভেন্ট করে, যেমন ডায়াবেটিস, হাই কোলেস্টেরল থেকে হাই ব্লাড প্রেশার, এমনকি ওবেসিটিও প্রিভেন্ট করে। তরুলি বা কুঁদরিকে ডায়াবেটিস ম্যানেজের আয়ুর্বেদিক মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়, এমনকি তরুলি বা কুঁদরিতে ন্যাচারাল স্কিন কন্ডিশনিং এজেন্টও আছে। তো মাছের ডিমটা এখানে দেবার পর আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি, সব কিছু ভালোভাবে কষানো হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জল। তো একটু মাখা মাখা যেহেতু হবে তরকারিটা, তো সেই মতো আমি জল দিয়েছি। এবারে ভালো করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না তরকারিটা সিদ্ধ হয় ভালো করে। আর এদিকে দেখো, আমার বেগুন ভাজাটা প্রায় হয়ে এসেছে। বেগুন কিন্তু নামে বেগুন হলেও এর যথেষ্ট গুণাগুণ আছে, কেন যে এর নাম বেগুন রেখেছিল কে জানে। বেগুন হার্ট অ্যাট্যাক, স্ট্রোকের ঝুঁকি কম করে, এছাড়াও বেগুন কিন্তু হার্টের ব্লাড সার্কুলেশনও ঠিক রাখে। দেখো, আমার কিন্তু এখানে তরকারিটা হয়ে এসেছে, প্রায় মাখা মাখা হয়ে গেছে, সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে। আমি এবারে একটু জিরেগুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমি এখানে শুধু জিরেগুঁড়োটাই দিচ্ছি, সব রান্নাতে সবসময় জিরেগুঁড়ো আর ধনেগুঁড়োটা দিলে একই রকম ফ্লেভার চলে আসে, তাই আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি, কখনো ধনে গুঁড়ো দিই বা কখনো জিরে গুঁড়ো দিই। তোমরাও কি এভাবে তরুলি বা কুঁদরির তরকারি রান্না করো? যদি করে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি এভাবে না করো তাহলে কীভাবে রান্না করো তরুলি বা কুঁদরি, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমিও তাহলে পরের বার সেইভাবেই ট্রাই করবো। Yeah, yeah.
বিকালবেলায় খেলতে খেলতে আমরা দেখলাম যে একজনের ফটোশ্যুট চলছে, মানে এই ছোট্ট বেবিটার আজকে ফটোশ্যুট চলছিল এখানেতে। তো এখানে অনেকেই আসে ফটোশ্যুট করতে, তো ওরও ফটোশ্যুট চলছিল, বুঝতে পারিনি যে আজকে ওর বার্থডে। তারপরে সন্ধ্যের মুখে তখন দেখলাম যে একটা গজিবুর মধ্যে ভালো করে বেলুন টেলুন দিয়ে ওরা সাজাচ্ছে। তো জিজ্ঞাসা করতে ওরা বললো যে আজকে ওর বার্থডে, তাই ওরা এখানে সেলিব্রেশন করতে এসেছে। তো বার্থডে সেলিব্রেশনটা তো তোমরা দেখলেই কীভাবে করছিলো, আর বেশি ক্লিপ নিতে পারিনি কারণ চারিদিকটা অন্ধকার, তো আর আমার ফোনটা অন্ধকারে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে, তো সেই জন্য আর সেরকম ক্লিপ নেওয়া হলো না। তো ওই কেক, তারপরে ওই পকোড়া, কোল্ড ড্রিঙ্কস যা দেয় আর কি, সেগুলো সমস্ত কিছু আমাদেরকে দিয়েছিলো খাওয়ার জন্য। তো এখানে যারাই কিছু সেলিব্রেট করতে আসে, তো সমস্ত কিছু আমরা যদি বাইরে নাও থাকি কোয়ার্টারে ডেকে দিয়ে যায়। তো তখন ওরা কেক কেটেছে, তো দুষ্টুর খুবই ইচ্ছা করছিল যে ও কেক কাটবে, বাচ্চাদের মন তো, তাই সবসময় কেউ কেক কাটলেই মনে হয় ওরও আজকে বার্থডে, ওকেও কেক কাটতে হবে। তাই ও যখন বায়না করছিল যে ও কেক কাটবে, তাই ভাবলাম ঘরে তো সমস্ত কিছু আছে, তাহলে ওকেও আজকে একটা কেক বানিয়ে দিই। আর হ্যাঁ, আজকে ছিল আমাদের এসির 5th বার্থডে, ঠিকই শুনেছ, আজকে আমাদের এসির জন্মদিন। 5 বছর আগে আজকের দিনে এসিটা ইনস্টল করা হয়েছিল, এখানে নয় সেটা অন্য কোয়ার্টারেতে, বাট ইনস্টল করা হয়েছিল। ও আমাদের একজন সদস্যই বলা চলে, এত গরমের জায়গায় থাকতে থাকতে ওকে ছাড়া আমরা যেন অন্য কথা ভাবতেই পারি না। ও ছাড়া আমাদের সত্যি সত্যি কোয়ার্টারটা ফাঁকা ফাঁকা লাগবে, এরকম একটা ব্যাপার। মানে ও আমাদের লাইফের সাথে পুরো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, ও না থাকলে আমরা মনে হয় এই গরমের জায়গাতে কোনোভাবেই থাকতে পারতাম না। এর ফোমটা রেডি করে এবারে ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়ে আর তারপরে সমস্ত কিছু তার সাথে মিশিয়ে দিয়ে দিলাম কেকটাকে বসাতে। তো আমার এখানে ওভেন নেই, আমি প্রেশার কুকারের মধ্যেই করে নিচ্ছি, প্রেশার কুকারেই আমার ইজি লাগে কারণ খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ওভেনে আমি যদিও কোনো দিন করিনি, জানি না ওভেনে কতটা তাড়াতাড়ি হয়, তবে প্রেশার কুকারের মধ্যে তো 15 মিনিটের মধ্যেই হয়ে যায় আমার একটা কেক। দেখো আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি, আগে থেকে প্রিহিট করারও কোনো দরকার নেই, শুধু হুইসেলটা খুলে দিলেই চলবে। আর এরই মধ্যে 15 মিনিট হয়েও গেল আর আমার কেকও রেডি হয়ে গেল। তো দেখো কেকটা আমি ঢেলে নিচ্ছি, কেকটা কতটা সফট হয়েছে দেখো, একদম স্পঞ্জি হয়েছে দেখো। আর এটা আমি ভ্যানিলা ফ্লেভারে করেছি, তো এই স্পঞ্জ কেকটা এমনিই খাওয়া যায়, খেতে খুবই টেস্টি লাগে। তো আমি যদিও আজকে এটাকে ভালোভাবে ক্রিম দিয়ে ডেকোরেট করব, তো ক্রিম দিয়ে ডেকোরেট করার জন্য আমি ক্রিমটাকে ভালোভাবে হুইপিং করে সেটাকে ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম সেট করার জন্য। তো এবার সেটাকেই বের করে নিয়ে এসে ভালোভাবে ডেকোরেট করে নেব। আর আজকে আমি পুরো কেকটা হোয়াইট করব, কোনো রকম কালার ইউজ করব না, আর ক্রিমটাও ভ্যানিলা ফ্লেভারের। তাহলে কেকটা এবারে ভালোভাবে ডেকোরেট করে তাড়াতাড়ি এসির বার্থডেটা পালন করে নিই। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো সবাই।